খালেদা জিয়ার যে শর্তযুক্ত মুক্তি যেটা এবং তার সাজা স্থগিত রেখে যেটা 6 মাসের জন্য দেওয়া হয়েছিল সেটা সেপ্টেম্বরের 24 তারিখে সেটা এক্সপায়ার করে তো সেই জন্য সেপ্টেম্বরের 25 তারিখ থেকে আবারো একই শর্তযুক্তভাবে এক দুটো যে শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষে তার এইটার মেয়াদ আবারও 6 মাস বাড়ানো হয়েছে আচ্ছা এমনি তো তারা তো বিদেশে যাওয়ার দাবি করে আবেদনে যদ্দূর আমি জানি যে বিদেশে যাওয়ার কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে আবেদনে উল্লেখ করা হয়েছিল কিন্তু সেই সব সেই ব্যাপারে আমাদের অবস্থান তো অত্যন্ত পরিষ্কার যে আইনে কোনো সুযোগ নাই আইনের সুযোগ থাকলে আমরা বিবেচনা করতে পারতাম কিন্তু আইনের সুযোগ আগে যে শর্ত ছিল তিনটা বিদেশ যেতে পারবে না চিকিৎসা নেবে একই শর্তেই তো হ্যাঁ জি তাই তো বললাম জি আর এখন এই চিঠিটা পদ্ধতিটা কি আপনি সাইন করে আমি সাইন করে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে অলরেডি এবং সেটা ওনাদেরকে জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না এটা প্রধানমন্ত্রীর কাছে আর যাবে না জি ধন্যবাদ